ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল আমি একটি ভিডিওতে আমাদেরকে যে আই ও এস এম এসে রোপার অপশন সাবমিট করতে হবে সেখানে মেন যে বিষয়টা হচ্ছে একত্রিশ বারো দু হাজার উনিশের বেসিকটা আমাদের ম্যাচ করাতে হবে এবং সেক্ষেত্রে লস্ট ইনক্রিমেন্টের বিষয়টা যাদের আছে তাদের কিন্তু সমস্যা তো আমি গতকাল ষোলোর আগের লস্ট ইনক্রিমেন্ট যেটা ষোলোর পর রিস্টোর হয়েছে সেই এক্সাম্পল দিয়েছি এবং ষোলোর পর লস্ট ইনক্রিমেন্ট আর রিস্টোর হয়নি তার এক্সাম্পল দিয়েছি তারপরেও আপনারা অনেকে কমেন্ট করছেন যে আজকে আমি সেই দুটো পার্টিকুলার কেস ডিসকাস করবো যে ষোলোর পরে লস্ট ইনক্রিমেন্ট হয়েছে এবং একত্রিশ বারো উনিশের মধ্যে রিস্টোর হয়ে গেছে এটা একটা ঘটনা আবার ষোলোর পর ইনক্রিমেন্ট লস্ট হয়েছে সেই লসটা মানে রিস্টোর হয়নি কিন্তু আবার তারপরই আপনার ইনক্রিমেন্ট চালু হয়ে গেছে সরি এই দুটো কেসকে আমি ডিসকাস করব। তো দেখুন আগে ঘটনাটা কি ঘটেছে সেটা আমরা এখানে যেটা ডিসিএফ আমরা যেটা ফিল আপ করবেন সেই ডিসিএফটাতে একটু বিষয়টা আমরা আগে তুলে ধরি ধরুন এক এক ষোলোতে হয়তো আপনার পেইন্ডার পেমেন্ট ছিল চোদ্দো হাজার গ্রেড পে ছিল একচল্লিশশো এজিপি মনে করুন নীল এজিপি থাকলে এজিপি বসাবেন এরপরেতে ধরুন আমি যে কেসটা বললাম ধরুন সরি এক সাত ষোলোতে আপনার হয়তো ইনক্রিমেন্ট স্টপ হয়ে গেছে তাহলে আমি এগুলো সব সেম করে দিলাম আঠেরো হাজার একশো আমরা ইনক্রিমেন্ট স্টপ এইবার দেখা যাচ্ছে সেই ইনক্রিমেন্টটা আপনার এক সাত সতেরোতে আপনি নর্মাল ইনক্রিমেন্ট নিন এবার ওই যে স্টপ ইনক্রিমেন্ট সরি স্টপ ইনক্রিমেন্ট যেটা হয়েছে সেটা ধরুন আপনার এইখানেতেই হয়তো এক দশ সাতেরোতে আমরার রিস্টোর হয়ে গেছে ক্লিয়ার তাহলে এক সাত আঠেরোতে আপনি নর্মাল নিলেন এক সাত উনিশেও আপনি নর্মাল ইনক্রিমেন্ট নিলেন এই হচ্ছে আপনার ঘটনা তাহলে এখানে এই ঘরটা হচ্ছে আপনার এক্সট্রা আর এইখানে একটা আপনার ইনক্রিমেন্ট স্টপ হয়ে আছে এবার সরি প্রথমে একটা ব্যাপার দেখুন ষোলোর পরে ইনক্রিমেন্ট স্টপ হয়ে যদি উনিশের মানে ডিসেম্বরের উনিশের আগে ইনক্রিমেন্টটা রিস্টোর হয়ে যায় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে কিচ্ছু করতে হবে না কেন বললাম ব্যাপারটা দেখুন এইখানে এক এক ষোলোতে ধরুন আপনি ডেট অফ অপশন নিচ্ছেন চেঞ্জ অফ রোপা পে ইন দ্য পেমেন্ট দেখুন শুরুতে আপনার কত ছিল চোদ্দ হাজার আপনি গ্রেড পে একচল্লিশশো সরি একচুয়াল একচল্লিশশো এজিপি নীল দিলেন এবারে দেখুন আপনি তো যদি টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স না থাকে চারটে ইনক্রিমেন্ট পাবেন অ্যানুয়াল আপনি চারটে অ্যানুয়াল ইনক্রিমেন্ট বসান দেখুন আমরা ম্যাচ করে গেল আমরা ফাইনাল বেসিক ছিল কুড়ি হাজার তিনশো নব্বই ডিসেম্বরে যেটা আপনি অ্যাডমিশেবল অলরেডি পেয়েছেন কুড়ি হাজার তিনশো নব্বই এখানে সেটাই উঠে থাকবে দেখুন আমরা এখানেও জাস্ট সেটা ম্যাচ করে গেল সাবমিট ফিক্সেশন বটন আমরা হাইলাইট হয়ে গেল তখন যেহেতু ষোলো থেকে উনিশের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে সেটা রিস্টোর হয়ে যায় তাহলে আপনার জাস্ট এইভাবে ইনপুটটা অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেমনটা আমরা হওয়া উচিত তেমনটা দিলেই কিন্তু এখানে অটোমেটিক সেটা ম্যাচ করে যাচ্ছে অর্থাৎ আপনাকে এই যে সাতেরোতে বেসিকটা একই ছিল বলে এখানে বেসিকটা একই দেওয়ার ব্যাপার বা এখানে আপনার আবার একটা রিস্টোর করতে হবে এই বিষয়টা কিন্তু এখানে আসছে না এটা অটোমেটিক আপনার হয়ে যাবে বেশ এরপর আমি নেক্সট কেসটা যাচ্ছি দেখুন এরপরে যেটা বললাম যে আপনার জুলাই হলো আচ্ছা জুলাই একটাই মনে করুন আপনার ইনক্রিমেন্টটা স্টপ হয়ে আছে বেশ হ্যাঁ এটা স্টপ হয়ে আছে এরপরে এক সাত সাতেরোর আপনি ইনক্রিমেন্ট পেয়েছেন আর আচ্ছা না একসাথ সতেরোটাকেও আমি স্টক করে রাখছি ধরুন এখানে তো আপনি ইনক্রিমেন্টটা চালু হয়নি এটাও আপনার আঠেরো হাজার একশো দিয়ে এইটার পাননি কিন্তু সরি সাত আঠেরোতে আপনার আবার ইনক্রিমেন্টটা চালু হয়ে গেছে বিএড হয়ে গেছে বলে ইনক্রিমেন্ট চালু হয়ে গেছে কিন্তু এই দুটোর এরিয়ারটা আপনি এখানে পাননি তাহলে এক্ষেত্রে কিভাবে আপনি এখানে ফিল করবেন এবার যেহেতু রিস্টোরটা হয়নি একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাহলে সেই রিস্টোরের ব্যাপারটা আপনি এখানে দেখাতে পারবেন না এবার হয়তো আপনি এরিয়ার পরে পাবেন কিন্তু যেহেতু ডিসেম্বরের বেসিকটা আমাকে ম্যাচ করাতে হবে এই যে বেসিকটা আপনি অ্যাকচুয়ালি হাতে পেয়েছেন ডিসেম্বরে এইটা আমাকে ম্যাচ করাতে হবে তাহলে এখানে দেখুন আমি প্রথমে রিজেন তো চেঞ্জ রোপা দিলাম আপনার এখানে আমি চোদ্দো হাজার দিলাম গ্রেট পে একচল্লিশশো এজিপি মন মনে করুন নীল এইবারে বিষয়টা কি দাঁড়াচ্ছে আমি একটু দেখাই যদি আপনি নর্মাল চারটে ইনক্রিমেন্ট নেন যদি টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্সের ব্যাপার না থাকে দেখুন সরি এইখানেতেই আপনার কিন্তু বেসিকটা ম্যাচ করে গেল আমি তবুও দেখাচ্ছি এবার দেখুন আমি যদি নর্মালি চারটে ইনক্রিমেন্ট এখানে নিই তা আমি দেখতে পাচ্ছি আমার আমি যেটা ড্রন করেছি ডিসেম্বরের বেশিক তার থেকে এটা অনেক বেশি হয়ে গেল কেন বেশি হলো দুঘর বেশি হয়েছে কারণ আমার দুটো ইনক্রিমেন্ট স্টপ ছিল বলে এবং সেটা রিস্টোর হয়নি বলে রিস্টোর হয়ে গেলে প্রবলেম ছিল না রিস্টোরের ব্যাপারটা একটু আগে আমি বললাম বা গতকালকে ভিডিও তো আমি রিস্টোরের বিষয়টা বুঝিয়েছি তার মানে এক্ষেত্রে একটা জিনিস সিম্পল বিষয়টাকে খুব সিম্পল ম্যাথামেটিক্স দিয়ে ভাববেন তার মানে আমাকে এখানে দুটো রো ডিলিট করতে হবে তবেই এটার সঙ্গে এই ফিগারটা ম্যাচ করবে এবং এখানে সেলটা লাল রঙের কালারটা নিয়ে এটা হাইলাইট হবে তাহলে আমি এই অ্যানুয়াল ইনক্রিমেন্ট স্টপ করলাম এই অ্যানুয়াল আপনি তো ওপর থেকে স্টপ করতে পারবেন না আপনি তলারটা স্টপ করুন আচ্ছা সেক্ষেত্রে এইখানেতে একটা কথা বলে রাখা দরকার যেহেতু এইটা জুলাইয়েরটা আপনার এই রকম আছে তো তখন আপনি এখানে জুলাই এটা হলো এটা হলো এইটা এইখানে ডেটটা আপনি তখন দেবেন আঠেরো এইটা দেবেন কারণ এই ডেটগুলো গুলো আপনি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন এবার দেখুন ব্যাপারটা বোঝা গেল না তার মানে ষোলোতে চেঞ্জ অফ রোপা নিলেন আপনার যে বেসিক পে তারপর আঠেরোতে আপনার বেসিক পে হচ্ছে আঠেরো হাজার ছশো ষাট এখানে মিলিয়ে নিন দেখুন আঠেরোতে বেশি হচ্ছে আঠেরো হাজার ছশো ষাট তার মানে এই যে এক এক ষোলোর বেসিকটা আমার কন্টিনিউ করেছে কতদিন এক এক ষোলোর বেসিকটা আমার কন্টিনিউ করেছে তিরিশে জুন দু আঠেরো পর্যন্ত এখানেও দেখুন সেই তিরিশে জুন দু হাজার আঠেরো শো করছে এটা ভেবে নেবেন না যে এখানে অ্যানুয়াল ইনক্রিমেন্ট দিলে অটোমেটিক এই এর পরের ডেটটা নিয়ে নেবে এক সাত ষোলো তা কিন্তু নয় এখানে ডেটগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার ক্যালেন্ডার এসে যাবে ক্যালেন্ডারে প্রথমে ইয়ার তারপরে মান্থ তারপরে ডেট সেইভাবে সিলেক্ট হবে তাহলে এইখানে তো আপনাকে ইনক্রিমেন্টটা কিন্তু এই মাঝখানের যে দুটো এই দুটো আপনাকে অমিট করে দিতে হবে আগেরটা যেমন ম্যাচ করে গেল বা গতকালকে আমি যেমন দেখিয়েছিলাম যে আপনাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে কিভাবে ইনক্রিমেন্টটা তো এখানেও আপনাকে সেইভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিয়ে কাজটা কিন্তু করতে হবে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ডিসেম্বর মাসে যে বেসিক পেয়েছেন এইখানে ও এস যে এন্ট্রি করবেন এইখানেও লাস্ট যে বেসিক সেটা আপনি ডিসেম্বর মাসে যে বেসিক পেয়েছেন সেই ফিগারটা আসবে সেটা এর সাথে ম্যাচ করবে এটাকে চেঞ্জ করা আপনার ক্ষমতা নাই আর এখানে পে ইন দ্য পেমেন্ট আর গ্রেট পে এই দুটো জায়গা আপনি বসাতে পারবেন বেসিক আপনি হাত দিতে পারবেন না এই ভিত্তিতে আপনাকে কাজ করতে হবে সরি এবং এই দুটো ম্যাচ করলে তবেই আপনার সাবমিট ফিক্সেশন যে অপশন সেটা হাইলাইটেড হবে এবং আপনি সাবমিট সাবমিশন করতে পারবেন এই হচ্ছে বক্তব্য একটু আপনারা এই ভিডিও গুলো ভালো করে বুঝুন তাহলে আমার মনে হয় আর অসুবিধা হবে না